আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনারা দেখছেন ভুয়া খবর। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুঃখিত দর্শক, এখন আমাদের হাতে বরাবরের মতো সংবাদ শিরোনাম এসে পৌঁছায়নি, এখন বিস্তারিত। মাছির সাথে প্লেনের ধাক্কা লাগায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় প্লেনটি। মাছির একটি ঠ্যাং ভেঙে গেছে বলে জানা যায়। এতে তীব্র নিন্দা জানিয়েছে মাছি সংগঠক, তাদের দাবি নিরাপদ আকাশপথ চাই। মার্ক জুকারবার্গ জানিয়েছেন তিনি আটলান্টিক মহাসাগর বালু দিয়ে ভর্তি করে সেখানে ভুট্টা চাষ করবেন এবং উপার্জিত অর্থ দিয়ে মঙ্গল ঘুরে গিয়ে ফেসবুক চালু করবেন। তার এ মতামতে এলিয়েনরা খুশি হয়ে জানান, পাশে ছিলাম, পাশে আছি, জুকারবার্গকে ভালোবাসি। গরম গরম আর গরম, গরম এখন চরম। গরমের সোদনে রাজশাহীবাসীরা এখন ফ্রিজের মধ্যে আশ্রয় নিয়েছে। গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, রাজশাহীর সাথে সূর্যের পূর্বজন্মে শত্রু থাকার জন্য সূর্য রাজশাহী মানুষের ওপরে প্রতিশোধ নিচ্ছে। ডিম দিতে না পারায় আত্মহত্যা করেছে মুরগি। মৃত্যুর পূর্বে মুরগিটি একটি চিঠি লিখে যায়। চিঠিতে লেখা ছিল, বাঁচব না, মরে যাবো, ওপারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। একটি বিশেষ বিজ্ঞপ্তি, চাকরি খুঁজতে খুঁজতে কি আপনার জুতা ছেঁড়ে গেছে? তাহলে এক্ষুনি যোগাযোগ করুন চাকরি420.com-এ। আপনাদের জন্য রয়েছে রেলগাড়ির চাকায় পাম দেওয়ার জন্য সুবর্ণ কিছু চাকরি। এদিকে পানিতে আগুন লাগায় বেড়ে গেছে পানির তাপমাত্রা। মাছের কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাপমাত্রা কমানোর জন্য অনেক মাছই ব্যবহার করছে এসি। আর্থিকভাবে লাভবান হচ্ছে এসি বিক্রেতারা। ফণী ঝড় বাংলাদেশে আসতে যেও আসতে পারলো না। তার মতে বাংলাদেশের রাস্তায় অনেক জ্যাম জট থাকার কারণে সে মধ্যরাস্তাতে আটকা পড়েছে। এবার বিরতি, বিরতি পরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। আপনি কি আপনার মনের কথা বলতে ভয় পাচ্ছেন? আপনার কি মনের কথা বলতে ভয়ও লাগে, টেনশনও জাগে? তাহলে এক্ষুনি খেয়ে ফেলুন কোকাকোলা আর বলে ফেলুন আপনার মনের কথা। কোক যে মনের কথা বলে। তোমার নাম? মুফিস। জোরে বলা। মুফিস। আর তার নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। আমি বলিতে পারি নাই। এই রাখ রাখ, এই ভাড়া কত হইছে? ইউনিট কত? ইউনিট ধর্মিয়া কথা কইতে পারে না যত সব, এই নাও। আমি তখনও বলিতে পারি নাই। আর নয় দুর্গন্ধের জন্য থেমে থাকা, এবার কথা বলুন মন খুলে। চলে এসেছে বাবার পাউডার, বাবার পাউডার ব্যবহার করুন আর চকচকে ঝকঝকে দুর্গন্ধ মুক্ত দাঁত পান। এবার কথা বলুন মন খুলে। আর মুখে গন্ধ নাই, আজকে আমি কমু, আমার নাম মফিজ, ভাড়া হইছে 30। বাবার পাউডার একটি ভুয়া পণ্য। বিরতির পরে ফিরে আসলাম, আমি সজীব মাহমুদ, আপনারা দেখছেন ভুয়া খবর। মঙ্গল গ্রহে পাওয়া গেছে দেশি মুরগির ডিম। জানা গেছে ডিমটি খুশি খেলায় ঘুরতে ঘুরতে মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছেছে। ধুমধামের সাথে দেশে চলছে পাদাপাদি দিবস। জানা গেছে পাদের শব্দে পাঁচজন প্যারিসে উড়িয়ে গিয়ে পড়েছে এবং নিহত হয়েছে পাঁচজন। এদিকে সম্প্রতি বাংলাদেশে একটি এলিয়েন ধরা পড়েছে। শেষবারের মতো এলিয়েনটির মুখে শুনতে পাওয়া যায় খুব ট্যাশ, খুব ট্যাশ। গবেষকরা এলিয়েনটির উদ্দেশ্য করে বলেন, খাবলু তো মাখালো কে। রোজা উপলক্ষে বেড়েছে আলু পটলের দাম, রাগান্বিত আম জনতা। তাদের মতে লাগবে না তোর ভালোবাসা, ফিরে দে আই লাভ ইউ। দুঃখিত দর্শক, তাদের মতে লাগবে না তোর আলু পটল, ফিরে দে আমার 2 টাকা। আরও জানা যায় তারা সেই 2 টাকা দিয়ে নাসিবির খেতে খেতে বাসায় চলে যায়। অনন্ত জলিলকে দিনের বেলায় হারিকেন চালিয়ে আম খুঁটতে দেখা যায়। দিনের বেলায় হারিকেন চালার রহস্য জানতে চাইলে সে শুধু একটি কথাই বলে, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। এখন শুনবেন খেলার খবর। আইসিসি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে সারা বিশ্বে চলছে বাঁশ উৎপাদন। উৎপাদনে এগিয়েছে বাংলাদেশ। জানা যায় সকল বাঁশ ইন্ডিয়াকে দেওয়ার উপলক্ষে রিজার্ভে রাখা হয়েছে। আরও জানা যায় এই বাঁশ চুরি করতে আসলে ধরা পড়ায় বিরাট কোহলি নামের এক ক্রিকেটারকে তল্লাবাসে আগায় করে ইন্ডিয়ায় পাঠানো হয়। আজ এ পর্যন্তই। আপনি যদি আপনার ভুয়া খবর আমাদের কাছে পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার ঠিকানা www.bhua.khabarpathamona.com। সবাইকে রাত 9:30টায় খবর দেখা।